السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد আলোচনার বিষয় হচ্ছে আমাদের একটা বিষয় জানা আছে, নাবালক শিশু যদি মারা যায় মাতা পিতার জন্য তারা সুপারিশ করবে। এখন প্রশ্ন হচ্ছে পেটে বাচ্চা যদি মারা যায় তারা সুপারিশ করতে পারবে কিনা, এই বিষয়টা নিয়ে গবেষণা আমরা দেখলাম যে মূল বিষয়টা হচ্ছে আদম সন্তান ইনসান মানুষ হইতে হবে, যে মানুষ ধরা হবে শরীরের মধ্যে যখন নাকি রূহ ফুঁকে দেয়া হয়, রূহ ফুঁকে দেয়া থেকে নিয়ে তাকে মানুষ বলা হবে, শরীরের মধ্যে রূহ ফুঁকে রাখা পর্যন্ত তাকে মানুষ বলা হবে না। তো এর নিরিখে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে 120 দিন বা 4 মাস যখন ফুরন হয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা গর্ভস্থ বাচ্চার শরীরের মধ্যে রূহ ফুঁকে দেন, তখন থেকে সে ইনসান, তখন থেকে সে বনি আদম। এরপর থেকে যদি মারা যায় 4 মাস হওয়ার পর, 120 দিন পুরো হওয়ার পর মারা যায়, গর্ভে মারা গেলেও সে সুপারিশ করবে। কিন্তু এর আগে যদি নাকি এটা নষ্ট হয়ে যায় তো সে সুপারিশ করবে না, কারণ সে তো যে ইনসান বা আদম সন্তানের মধ্যে গণ্য নয়। অনেকে হতাশা হন এরকম বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর, আসলে হতাশার কিছু নেই। আমাদের যদি নাকি মূল ইমান আমল আকীদা ঠিক থাকে, আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস থাকে, তো আল্লাহ তাআলার যে একটা কথা ইন্নাল্লাহ লা ইউযিউ আজরুল মুহসিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহসিনিন দ্বারা তাদের আজর প্রতিদানকে নষ্ট করেন না। একজন মুসলিম নরনারী তাদের দম্পত্য জীবনের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ এবং প্রথম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সন্তান নিবেশ তারা দিন শিখবে, দিনের উপরে চলবে, আখেরাতে তাদের কাছে আসবে, এটা বড় ধরনের একটা নিয়ত। এ নিয়তে যদি নাকি তারা বাচ্চার জন্য চেষ্টা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি নাকি গর্ভের মধ্যেও নষ্ট করে দেন, তো তাদের এই ন্যাক নিয়তের কারণে, তাদের ভালো উদ্দেশ্যের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সব থেকে বঞ্চিত করবেন না। তো যদিও নাকি এই বাচ্চাগুলো 120 দিনের আগে নষ্ট হয়ে যায়, তারপরে মাতা পিতা যে সব থেকে বঞ্চিত হবেন না। এ বিষয়ে বিজ্ঞানদের মত হচ্ছে লাকিন হাজা লা ইয়ানি আনাল হামিল আল্লাতি ফাকাদাত জানিনাহা ক্বাবল নফতি রূহি ফিহি লা তুজারু আলা মুসিবাতিহা হাযিহি, যদিও নাকি সে বাচ্চা সুপারিশ করতে পারবে না, কিন্তু এর অর্থ এটা নয় যে এই বাচ্চা নষ্ট হওয়ার মাধ্যমে সে কোনো তার মাতা পিতা কোনো সব অর্জন করবে না, এমনটা নয়। বরং এই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পুরস্কৃত করবেন, মহান পুরস্কার আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, যেটা কোরআন আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধৈর্যশীলদেরকে আপনি শুভ সংবাদ দেন যারা তাদের যখন মুসিবত পৌঁছে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিকানাধীন এবং আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিকেই ফিরে যেতে হবে। পুরস্কার কি হবে? এই মুসিবতে ধৈর্য ধারণ করতে পারলে উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সমস্ত লোকের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক রহমত থাকে এবং দয়া থাকে, ওয়া উলাইকা হুম আল মুহতাদুন, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারার আয়াত 155 থেকে 157 পর্যন্ত আয়াত, এখানের মধ্যে আমরা জানতে পারলাম যদি নাকি ধৈর্য ধারণ করতে পারে মুসিবতের মধ্যে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর বিশেষ রহমত দান করেন, তারা হেদায়েত প্রাপ্ত। আর একটা আয়াত হচ্ছে সূরা জুমারের 10 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন
انما يوفى الصابرون اجرهم بغير حساب যারা দুজ্জশীল আছে মুসিবতে যারা দুজ্জশীল তাদের পুরস্কার হচ্ছে অগণিত তাইলে অগণিত সব আল্লাহ তাবারক ওয়া তাআলা দুজ্জশীলদেরকে দান করবেন এইজন্য আমাদের উচিত হচ্ছে এই ধরনের কোন দুর্ঘটনা যদি ঘটে যায় আল্লাহ তাআলার নিকটে সবর ধরবে সবের আশা রাখবে জানো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অগণিত সবের অধিকারী হয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত শুভ সংবাদ পায় আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহু আলম সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ